হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো পিউলি। আজকে যাচ্ছি অমিতার বোনের বিয়েতে। অমিতকে তো তোমরা চেনোই, আমার কলেজ ফ্রেন্ড। তবে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো এটা তো ভাবতেই পারিনি, কারণ সবেমাত্র পুরুলিয়া এসেছি, তার মধ্যে ওর একটু কাজের চাপও আছে। আমাকে তো প্রথম থেকেই বলে আসছে বিয়ে বাড়ি কিন্তু যাওয়া হবে না, কিন্তু ফাইনালি আমরা যেতে পারছি, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। তবে ওর একটু কষ্ট হবে বুঝতে পারছি, সেই সকাল 7:30 সময় সাইটে গেছে আর বাড়ি আসলো এই 1:30 সময়। এরপর আমরা রেডি হয়ে এই 3টের সময় বেরোচ্ছি, এখন যাব বিষ্ণুপুর, ওখান থেকে রেডি হয়ে যাব গড়বেতা বিয়ে বাড়িতে। তাহলে বুঝতেই পারছো কতটা জার্নি হচ্ছে। এদিকে বাঁকুড়া বেরোনোর পর থেকে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন যদি আমাদের ওদিকেও হয় ওরকম তাহলেই হলো। এই মাত্র বাড়িতে পৌঁছালাম, আর বাড়িতে পৌঁছাতেই বাবা দেখো গাছ থেকে পেড়ে দিয়েছে পেয়ারা। বাড়ি থেকে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ছোট ছোট পেয়ারা হয়েছে গাছে, আর এই কদিনে দেখো বৃষ্টির জল পেয়ে কত বড় বড় হয়েছে। মেঘটা করেছে দেখ, এসেই বুবান শুরু করে দিয়েছে ওর এই উল্টো পাল্টা জিনিসপত্র নিয়ে খেলাধুলা, আর আমিও পেয়ে গেছি আমার জিনিস। ওহো, গাছে কত পেয়ারা হয়েছে, এগুলো কালকে পেড়ে নিয়ে যেতে হবে। আর এরপর আমরা সেজে গুজে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। 8টার সময় বিষ্ণুপুর থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 9টা। আমার একটু রেডি হতে দেরি হয়, তার মধ্যে এই শাড়ি কি ঝামেলা বাবু, একা একা পরতেই পাচ্ছি না। যাই হোক, সুলেখাকে কিন্তু খুব সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর, কিন্তু সেজেছে দেখো একদম সিম্পল। আর এই হচ্ছে চন্দ্র, এটা জীবনে বড় হবে না। ওর বউ আসেনি, ও একাই এসেছে, আর আসেনি দেবী, ও যদিও বাড়িতে নেই, বাড়ি থাকলে ঠিক দেখা হতো। আর এই হচ্ছে অমিত, আজকে বেশ একটা ভাই ভাই লুক আছে না, বোনের বিয়ে বলে কথা, আজকেও কত দায়িত্ব কর্তব্য পালন করছে। আমাদের সাথে দেখা হতে বলে এই তোরা খেয়ে নে, এখন ফাঁকা আছে। আরে ভাই, আমরা কি খেতে এসেছি? যদিও খেতেই এসেছি, মানে মেন পার্টটা তো ওটাই। এই দেখা শুরু হয়ে গেছে, খাচ্ছি ফুচকা, সবার মোটামুটি খাওয়া গেছে, আমি একাই বাকি আছি, কি আর করবো, একাই দাঁড়িয়ে পড়লাম। তবে মোটে কিন্তু 4টে খেয়েছি, ফুচকা খেতে দাঁড়িয়ে ভাবি বিশাল কিছু খাবো, কিন্তু শেষে 5-6টার উপরে উঠতেই পারি না। এরপর এক জায়গায় বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, যদিও দুজনের অভাবে আড্ডাটা সেরকম জমছিল না। তারপর একটা আয়না খুঁজে বেড়াচ্ছিলাম, অবভিয়াসলি কেমন আছি সেটা দেখতে। এরপর আমরা দেখা করতে আসলাম কেয়ার সাথে, মানে অমিতের বোন, এতক্ষণও বাড়ি ছিল না, পার্লারে গেছিল রেডি হতে। এরপর আগে আমরা ওর গিফটটা দিয়ে দিলাম, তারপর বেশ দায়িত্ব সহকারে নিজেদের ফটো আর ভিডিও তোলা শুরু করে দিলাম। বেশ গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে চলে আসলাম খেতে। চলো এবারে খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দিয়ে দিল শাক ভাজা, স্যালাড আর কাসুন্দি। এরপরে এলো ফিশ ফ্রাই, যেটা খেতে খুবই টেস্টি ছিল, আর কতটা টেস্টি ছিল সেটা তো এনাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে। এরপর এসেছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজকে মোটামুটি একটাও খাবার নষ্ট করিনি, খালি মিষ্টি দুটো নিয়েছিলাম কিন্তু পুরোটা খেতে পারিনি। এরপর জমিয়ে আইসক্রিমটা খাবো। আর ওদিকে দেখো সুলেখা খাওয়া দাওয়া ছেড়ে মিনি ব্লগ করতে শুরু করে দিয়েছে, সবটা দুজনেরই আছে। আমার যেহেতু প্রফেশনাল ক্যামেরাম্যান নেই তাই কিছু কিছু খাবার স্কিপ করতে হলো, পুরোটা তুলতে পারলাম না, বুঝতেই পারছো ভিডিও করতে গেলে খাওয়া হচ্ছে না, আর আমি যেহেতু খেতে খুব ভালোবাসি সেই কারণে ওটা আর ছাড়তে পারলাম না। তবে একটা কথা বলতে হবে, এদের রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর এরপর শুরু হয়ে গেছিলো কেয়ার ফটোশ্যুট, আর সেই সঙ্গে আমাদের সুলেখারও শুরু হয়ে গেছিলো ফটোশ্যুট, আর এর থেকে আমিও বাচ্চাই নি। এরপর রাত 12টার কাছাকাছি বর এলো, এদের আবার রাত 2টোর সময় লগ্ন, বিয়ে করতে করতেই তো শেষ রাত হয়ে যাবে। দাঁড়াও, বরকে আগে কাছ থেকে দেখে নি, আমরা তো ওর বেশিক্ষণ থাকতে পারবো না। এরপর বরযাত্রীর কোল্ড ড্রিঙ্কসে ভাগ বসালাম আমি আর সুলেখা, শেষে অমিতের সঙ্গে দেখা করলাম। এরপর আমাদের বেরোতে হবে।
মানুষ তো আসতে পারিনি, তাই সুলেখা একাই এসেছে। আর যাওয়ার সময় বললাম, চল তোর গাড়ি ক্যান্সেল কর, আমাদের সঙ্গেই চল। আর চন্দ্র এসেছিল বাইকে, তাইও বাইকেই বেরিয়ে গেল। তো আমরা এখন চলে আসলাম সুলেখাদের বাড়িতে, সুলেখাকে নিয়ে আসলাম, বেচারাকে একা ছেড়ে আসলাম। তো যাই হোক, সুলেখা এখন বাড়ি, মানে বাড়ি চলে এসেছি ওদের, ও নামবে, এরপর আমরা বিষ্ণুপুর যাবো। আর তা কাল কাল সকাল 5টায় আমরা ওখান থেকে আবার পুরুলিয়া যাবো। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।